যে দুরবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে তাদের যে অবস্থা খারাপ এটা একদম পরিষ্কারভাবে বলছি। আমার নিরাপত্তা দেয়নি আজকে, সেটা আমি আপনাদের জানালাম। আমাকে আজকে স্কট দেওয়া হয়নি, আপনি তো জানাবেন, অবশ্যই জানাবো এটা নিয়ে। আমাকে স্কট দেওয়া হয়নি, আমি স্কট কার্ড ছাড়াই ঠাকুরনগর থেকে হাবড়ায় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন। শান্তনু ঠাকুর সারাদিন কোনো পুলিশি নিরাপত্তা পায়নি, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। পুলিশের পাইলট নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। হাবড়ায় মতুয়াদের একটি ধর্মীয় সভায় এসে এমনটাই বিস্ফোরক অভিযোগ। বনগাঁ পুলিশ জেলা ও বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার জন্য কোনো পুলিশ পাইলট দেওয়া হয়নি বলে অভিযোগ। হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টা তিনি জানাবেন। সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় তিনি একমাত্র ব্যক্তি ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে যিনি এসপিজি প্রোটেক্টিভ হয়ে থাকবেন। তার যাতায়াতের জন্য 11 কোটি টাকা দামের গাড়ি কেনা হবে, আলাদা আলাদা করে জেট প্লেন কেনা হবে এবং ভারতীয় জনতা পার্টির পাড়ার অলিগলির নেতারা পর্যন্ত কোথাও সিআইএসএফ কোথাও আরপিএ পরিবৃত হয়ে ঘুরবে। এমনকি আপনাদের স্টুডিওতে প্রোগ্রাম করতে গিয়ে দেখি পাড়ার ছোট ছোট নেতারা বা কাউন্সিলররাও 3-4 জন করে জলপাই পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যাদেরকে দায়িত্ব দেওয়া উচিত কোলিয়ারি পাহারা দেবে, দেশের বর্ডার পাহারা দেবে, তারা বিজেপি নেতাদের পাহারা দিচ্ছে। আর এদিকে কোলিয়ারি থেকে কয়লা চুরি হয়ে যাচ্ছে, বিএসএফ থেকে সবকিছু পাচার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক পদক্ষেপ সঠিকভাবে নেয়, সঠিক ইনফরমেশন পেলে নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নিত। যদি ইনফরমেশনটা সঠিক টাইমে না দেয় তাহলে কারোর পক্ষে জানা সম্ভব না। আসলে বিজেপি নেতাদের এমন অবস্থা, জনবিচ্ছিন্ন হতে হতে তারা এতটাই আইসোলেটেড হয়ে গেছে, আগামী দিনে তারা বেডরুমেও বলবে যে আমাকে একটা সিকিউরিটি গার্ড দিয়ে বেডরুমে রেখে দাও। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।